ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা রয়েছি গ্যাংটকের হার্ট অফ দ্য সিটি, এমজি মার্গে। এখানে যেমন প্রচুর ফুড জয়েন্ট রয়েছে, তেমনই শপিংয়ের জন্য প্রচুর অপশান রয়েছে। তো চলো তাহলে আজকে তোমাদের নিয়ে যাই কোথায় তোমরা বেস্ট কোয়ালিটির জিনিস খুব সস্তায় পেয়ে যাবে। তো কোথাও যদি ঘুরতে আসি আমরা, তখন তো আমাদের কিছু না কিছু শপিং তো করতেই হয়, বাড়ির লোকেদের জন্য নিয়ে যেতে হয়। তোমরা যদি গ্যাংটকে এসে বেস্ট প্রাইসে আর বেস্ট কোয়ালিটির জিনিস যদি চাও, তাহলে তোমরা লাল মার্কেটে চলে যেতে পারো। এমজি মার্কেটের কাছেই রয়েছে লালবাজার, সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে ডেনজং সিনেমা হলের সামনেই রয়েছে লাল মার্কেট। তো লাল মার্কেটেই এখন আমরা যাব, আর কোন দোকানে তোমরা বেস্ট জিনিসটা পাবে তো চলো তাহলে তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে নেমে এই পুরো জায়গাটাকে কিন্তু লালবাজার বলে, কিন্তু আমরা যাবো একটা স্পেসিফিক দোকানে যেখানে তোমরা খুব সস্তায় জিনিসপত্র পাবে। আমাদের এখন যেতে হবে ডেনজং সিনেমা হলের ঠিক পাশ দিয়েই, দেখবে এই যে রাস্তাটা উঠে যাচ্ছে এখান দিয়ে আমাদের যেতে হবে। এখানে তোমরা সমস্ত রকম গ্রোসারি আইটেম, ভেজিটেবলস এগুলো পেয়ে যাবে। আমরা এখন যাচ্ছি থার্ড ফ্লোরে। তবে তোমরা এমজি মার্কেট থেকে কিন্তু এই লাল মার্কেটে অনেক সস্তায় জিনিসপত্র পাবে, প্রচুর প্রচুর দোকান রয়েছে। তো আমরা এখন চলে এসেছি থার্ড ফ্লোরে শপ নাম্বার 46 এ। এখান থেকে আমরা কালকেও জিনিসপত্র কিনেছিলাম, তো এই দোকানটা কিন্তু খুবই ভালো। তো চলো দেখিয়ে দিই এখানে কি কি আছে। এই ধরনের লেদার জ্যাকেটগুলো তোমরা দেখতে পারো। এই দোকানটা বেসিক্যালি জেন্টসদের জন্য খুব ভালো ভালো আইটেম রয়েছে। এই ধরনের ট্রাউজারগুলো তোমরা পেয়ে যাবে, এগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এর মধ্যে বাবলস আসবে না। কালকে আমরা এরকম দুটো কিনেছি আর খুব ওয়ার্ম, খুব কমফোর্টেবল। এগুলো তোমরা ট্রাভেলের জন্য ইউজ করতে পারবে। এখানে তোমরা খুব সুন্দর সুন্দর হুডিও পেয়ে যাবে আর হুডির কোয়ালিটিগুলো খুব ভালো। এগুলো এখানে দাম হচ্ছে 800 টাকা করে। তবে তোমরা যদি এখান থেকে জিনিস কেনো তাহলে কিন্তু তোমরা বার্গেন করতে ভুলবে না। 800 টাকা মানে এটার দাম যে 800 টাকাই না, তোমরা যতটা পারবে কম করতে পারো। তো আমি তো এখান থেকে অনেক কিছু কিনেছি এবং প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো, আর অলরেডি এটা একটা পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে এরকম হুডি সেটগুলো নিয়েছি, এগুলো পার সেট বার্গেন করে আমরা 1200 টাকায় পেয়েছি। তো তোমরা এখানে এরকম পপার জ্যাকেটগুলো পেয়ে যাবে, এরকম সেমি একটা অন্য কালারের আমি এখান থেকে নিয়েছি। এই ধরনের ফর্মাল প্যান্টগুলোও পেয়ে যাবে, এটা শীতকালে পরার জন্য খুবই ভালো। কাপড়টা কিন্তু এটা শীতকালে পরার জন্য খুব ভালো, ফর্মাল হিসাবে তোমরা ইউজ করতে পারবে। আর এইগুলো তো খুবই ভালো প্যান্টগুলো, তোমাদের খুবই কমফোর্টেবল হবে আর শীতে পরার জন্য কিন্তু বেস্ট। কালারও রয়েছে এখানে দেখতেই পাচ্ছ, গ্রে রয়েছে, পিঙ্ক রয়েছে। আর তোমরা যদি গ্যাংটকে আসো তো লালবাজারের লাল মার্কেটের থার্ড ফ্লোরে 46 নম্বর দোকানে তোমরা চলে আসতেই পারো যদি তোমরা সস্তায় ভালো কোয়ালিটির জিনিস চাও। তো সুমিত ভাইয়ার নাম্বারও আমি তোমাদের দিয়ে দেবো, স্ক্রিনেও দেওয়া থাকবে, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। দোকানটা খুবই ভালো, খুবই সস্তায়। তোমরা আসো, নিজেরা দেখো এসে তোমরা কতটা সস্তায় জিনিস পাও। তো লাল মার্কেট ঘুরে তারপরে আমরা চলে আসলাম এখানকার লোকাল খাবার ট্রাই করতে, শেরপা হোটেলে। তো আমরা এখন চলে এসেছি শেরপা হোটেলে। তো গরম গরম সব পুরো ধোয়া ওঠা খাবার, এবার আর টাইম ওয়েস্ট করবো না, তো চলো তাড়াতাড়ি আগে টেস্ট করে দেখি কেমন বানিয়েছে এবারে। আমি অর্ডার করেছিলাম পোক হাক্কা নুডলস, সেটার মধ্যে তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভেজিটেবলস আছে, ওপরে স্প্রিং অনিয়নও দেওয়া আছে, পোক তো প্রচুরই রয়েছে, ব্রোকলি রয়েছে, গাজর রয়েছে। তো নুডলসটা তো দেখেই আমার পুরো জিভে জল এসে গেছে, আগে একটু টেস্ট করে নিই।
নুডলসটা কিন্তু একদমই স্মোকি স্মোকি হয়েছে আর খেতে তো জাস্ট অসাধারণ। আর হাক্কা নুডলসটার এখানে দাম নিয়েছে 200 টাকা, কিন্তু খেতে হচ্ছে অসম্ভব টেস্টি। গ্যাংটক আসলে কিন্তু শেরপা হোটেলের এই খাবারগুলো অতি অবশ্যই ট্রাই করো, যারা লোকাল খাবার পছন্দ করো তারা অতি অবশ্যই এখানে এসো। এখানে আমরা অর্ডার করেছিলাম ড্রাই চিলি পোক, যেটা এখানকার খুবই ফেমাস। ওপরে কিন্তু দেখতে পাচ্ছ স্প্রিং অনিয়ন আর কোরিয়ান্ডার দিয়ে গার্নিশ করা রয়েছে, আর কোয়ান্টিটি তো খুবই ভালো। তোমরা যারা পোক খেতে ভালোবাসো গ্যাংটকে আসলে অতি অবশ্যই শেরপা হোটেল থেকে ড্রাই চিলি পোকটা কিন্তু ট্রাই করতে ভুলো না। এবারে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানকার মোস্ট ফেমাস আইটেম, সেটা হচ্ছে ড্রাই চিলি পোক। মুখে গিয়ে মানে একদম পুরো মেল্ট হয়ে যাচ্ছে, অসাধারণ টেস্ট। আর ড্রাই চিলি পোকটার এখানে দাম হচ্ছে 250 রুপিস, 250 টাকা। এটার মধ্যে 12 পিস রয়েছে আর পিসগুলো কিন্তু বেশ বড় বড়। এখানে এরকম কেবিনও রয়েছে, তোমরা চাইলে কেবিনেও বসতে পারো। তো আমি এখানে অর্ডার করেছিলাম নেপালি থালি, থালিটা তো এসে গেছে। থালির মধ্যে এখানে আছে পোর্ক রয়েছে, এখানে রয়েছে ব্রোকলির একটা সবজি, আলু দিয়ে বানানো একটা সবজি, এখানে আছে ডাল আর পাঁপড়। তো নেপালি থালির মধ্যে প্রথমে আগে একটু ডালটা একটুখানি টেস্ট করতে হবে। হচ্ছে বড় মুসুর ডাল, যে দানাগুলো দেখবো এক একটা মুসুর ডালে বড় বড় হয় সেই ডালটা, খুবই টেস্টি। তো থালির মধ্যে যে আলুর তরকারিটা দিয়েছে ওটাও কিন্তু এখানে খুবই ভালো বানিয়েছে, বেশ ঝাল ঝাল মতো হয়েছে। তো এই নেপালি থালিটার এখানে দাম নিয়েছে 190, কোয়ান্টিটি তো বেশ ভালো। রাইস আর সবজিটা কিন্তু আবার তোমরা রিপিট নিতে পারো। এর সাথে এখানে দিয়েছে মূলোর আচার আর একটা রেড চিলির আচার। এবারে পোকটা একটু ট্রাই করে দেখতে হবে। তো এখানে পোক দিয়েছে 4 পিস, উপরে ধনে পাতাও দেওয়া আছে। অসম্ভব সুন্দর বানিয়েছে, আমার পোকটা খালি আবার খেয়ে দেখ। গ্রেভিটাও ভীষণ সুন্দর হয়েছে, ওপরে ধনে পাতার গন্ধটা ভীষণ ভালো লাগছে। নেপালি থালিটা এখানে এরকম কাঁসার থালায় কাঁসার বাটিতেই দিয়েছে। আমার খেয়ে দারুণ লাগলো, প্রত্যেকটা আইটেম এখানে খুব সুন্দর, বিশেষ করে এই চিলি পোকটা তো দুর্দান্ত, এইরকম আমি এর আগে খাইনি কোথাও। টেনজং সিনেমা হলের একদমই সামনে রয়েছে এই শেরপা হোটেল। আর গ্যাংটকের ঘোরা তো আজকে আমাদের মোটামুটি প্রায় শেষের পর্যায়ে। আর গ্যাংটকের এই লোকাল শপিং প্লেসটা আর লোকাল রেস্টুরেন্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।